হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আপনাদের বলবো বেস্ট অ্যান্ড কিউট পাঁচটা নাম, যে নামগুলো আপনার গার্লফ্রেন্ডকে বললে আপনাকে সারা জীবন ভালোবাসবে আর কোনো দিন ভুলতে পারবে না। আমি আপনাদের আগের নামগুলো সাজেস্ট করব না, যেমন সোনা, মোনা, বাবু, ডার্লিং, সুইটি, জান, মানে আপনার গার্লফ্রেন্ডকে এই সব নাম ধরে ডাকেন। আর এই নামগুলো অনেক পুরনো হয়ে গেছে, আর এই নামগুলো দিয়ে কোনো লাভ ফিলিং আসে না। তো আজকে আমি আপনাদের ফাইভ বেস্ট কিউট নাম বলবো, যেগুলো একটু অন্যরকম লাগবে, কিন্তু এই নামগুলো বেস্ট নাম, সাইকোলজিক্যালি প্রমাণ হয়েছে। এই নামগুলো যদি কাউকে ডাকা যায় একটু লজ্জা পাবে হয়তো, কিন্তু তবুও প্রেম করার জন্য ছটফট করবে। তো বেশি কথা না বলে চলুন দেখি নামগুলো কী কী। তার আগে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কেননা এই চ্যানেলটিতে শুধু কীভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় শুধু এই সব ভিডিও আপলোড করা হয়। সো বেশি কথা না বলে দেখা যাক নামগুলো কী কী। প্রথম যেটা নাম হলো পার্টনার। দেখো, অনেক লোক গার্লফ্রেন্ডকে কত নাম দিয়ে ডাকে, কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটু অন্য স্টাইলে ডাকুন, যেমন পার্টনার। পার্টনার নামে ডাকলে যে তুমি আমার লাইফ পার্টনার হও, তুমি আমার পার্টনার, তুমি আমার হ্যাপিনেস আর স্যাডনেস আর পেইন এবং কি দুঃখ সুখের ভাগ নেওয়া পার্টনার, এইসব যখন আপনার গার্লফ্রেন্ডকে বলবেন তখন সে অনেক খুশি হবে। ওর মনে হবে এই ছেলেটা মনে হয় সত্যি আমাকে অনেক ভালোবাসে আর আমাকেই ভালোবাসে সত্যি, এই জন্য ওর সুখে দুঃখে আমাকে পার্টনার বলছে, আমাকে ওর সব কিছু। মেয়েটি যখন এইসব ভাববে তখন আপনি ওর কাছে অন্যরকম একটি জায়গায় পেয়ে যাবেন, সেটা অন্য ছেলেদের থেকে আলাদা। তো আমি প্রথম নাম সাজেস্ট করব আপনাকে পার্টনার, আপনার গার্লফ্রেন্ডকে পার্টনার বলুন, অনেক খুশি হবে। তো আমার এই কথাটা শুনুন, আপনি আপনার গার্লফ্রেন্ডকে পার্টনার বা লাইফ পার্টনার বলে ডাকতে পারেন আর ও অনেক খুশি হবে, সত্যি বলছি। দুই নম্বর যেটা নাম সেটা হলো একটু অন্যরকম নাম, ডেকোরেশন। এটা কিন্তু আপনাদের একদম অন্যরকম লাগবে, কিন্তু আপনি একবার ডেকোরেশন বলে তো দেখুন মেয়ে কত সারপ্রাইজিং আর কত খুশি হয়। আপনি তাকে বলতে পারেন কেমন হচ্ছে আমার ডেকোরেশন, আপনাকে জিজ্ঞাসা করবে এইটা কী বলছো, ও লজ্জা পেয়ে যাবে আর আপনাকে একটু লল ভাববে, কিন্তু এইটা কিউটনেস বলা লল, হ্যাঁ এইটুক তো বল চলবেই। ও নিশ্চয় জিজ্ঞাসা করবে তুমি কী বলছো ডেকোরেশন, ডেকোরেশন মানে কি? আপনি বলবেন ডেকোরেশন মানে পারফেকশন, তোমার মধ্যে কোনো কিছুর কমতি নেই, তুমি পুরোপুরি পারফেক্ট এবং সুন্দর অনেক। তো এই নামটা বলার পর মেয়ে আপনাকে একটু অন্য নজরে দেখবে, বলবে কি অসাধারণ ছেলে রে, এ তো আমার মন জিতে নিল, অনেক ভালো লাগবে নামটা বলে, একবার ট্রাই করে দেখুন। আর তিন নম্বর নাম, তিন নম্বর নাম যেটা সাজেস্ট করবো সেটা হলো চাঁদ। আপনি চাঁদ নাম বলতে পারেন, যে কেমন আছো চাঁদ, কি করছো আমার চাঁদ, ও সারপ্রাইজিং হবে। কিন্তু কারণ দেখো, চাঁদের সেকেন্ড নাম কিন্তু বিউটিফুল, সুন্দরতা। ও তখন ভাববে যে আমাকে চাঁদের সাথে তুলনা করছে, আর জানো মেয়েদের প্রশংসা করলে তো ওরা মাথায় উঠে যায়, আপনাকে সত্যি ইমপ্রেস হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।